আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকের আবহাওয়ার খবর নিয়ে আসলাম। আজ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এ কয়েকদিন ভীষণ গরম পড়তে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে 37 ডিগ্রি, পরে কুমিল্লায় 36, আর কুমিল্লা খুলনা 36, আর ঢাকা পড়ছে 34 সেলসিয়াম তাপমাত্রা। আর আজকে রাত্রের দিকে একটি নিম্নচাপ তৈরি হবে, যেটি আগামীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেটি পরবর্তীতে এটির নাম দেওয়া হবে ঘূর্ণিঝড় ইয়াস। এটি আপনারা সবাই জানেন, এটি সোশ্যাল মিডিয়াতে এটি ভাইরাল হয়ে গেছে। এটির নাম দেওয়া হবে ঘূর্ণিঝড় ইয়াস, এটি ওমানের দেওয়া নাম। এটি নিয়ে আপনাদেরকে লাইভ টেকিং করে এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেবো এটি কোথায় আঘাত হানতে পারে। এটি মুহূর্তে মুহূর্তে এটি গতিপথ পরিবর্তন হচ্ছে, যার ফলে এটি বলা যাচ্ছে না যে এটি কোথায় আঘাত হানতে পারে। এই মুহূর্তের আবহাওয়া খবর অনুযায়ী এটি সুন্দরবন, সাতক্ষীরা, কলকাতার উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে লাইভ ট্রেকিং এর মাধ্যমে এটি দেখিয়ে দেবো এটি কোথায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে বেশি। এটি এই মুহূর্তে সৃষ্টি হয় না, এটি আগামীতে সৃষ্টি হবে। আজকে রাতের দিকে এটি নিম্নচাপ রূপে প্রথমে আকার ধারণ করবে, পরবর্তীতে এটি গভীর নিম্নচাপে আকার ধারণ করবে। এর ফলে বাংলায় কলকাতা, বরিশাল, সাতক্ষীরা এইসব এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এটি আপনাদেরকে লাইভ ট্রেকিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার খবর। এটি সময় বাড়ছে আর এটি গতিপথ পরিবর্তন করছে। এটি সিস্টেম হলে পরে এটি বোঝা যাবে যে কোথায় আঘাত হানতে পারে। এটি এখনও বঙ্গোপসাগরে এটি সিস্টেম তৈরি হয়নি, আজকে রাত নাগাদ এটি সিস্টেম তৈরি হবে। এই দিন নিয়ে আগামীতে আরও ভালো আপডেট পাবেন। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম সাইক্লোন আপডেট আপনাদের সাথে সাথে জানাতে পারি। এটি দেখতে পাচ্ছি এটি গতিপথ ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটার এটি আঘাত হানতে পারে। সুন্দরবন, কলকাতা এবং সাতক্ষীরার উপকূল এলাকায় এটি পুরো বাংলাদেশে এফেক্ট পড়তে পারে। পরবর্তীতে এটি নিয়ে এখন দেখব এটি কোথায় কীরকম বৃষ্টি হতে পারে। এর ফলে আমরা বৃষ্টি মোটে নিয়ে গেলাম, দেখতেছি এটি ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে একেবারে সাদা হয়ে গেছে। এটি তার মানে সব জেলায় বেশি ঝড় বৃষ্টি হতে পারে। 100 থেকে 120 কিলোমিটার কিমি বৃষ্টিপাত হতে পারে। 120 মিলি বৃষ্টিপাত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এটি আরও যতই আগোচ্ছে এটি আরও বৃষ্টিপাত ঘটাচ্ছে এইসব এলাকায়, বেশিরভাগ কলকাতায় এফেক্ট পড়তে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এটি পরবর্তীতে এটি নিম্নচাপে আকার ধারণ করে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।